বিশ্ব রেকর্ড তো কতভাবেই হয়, বিশ্বকাপের মঞ্চে বিশ্ব রেকর্ড হলে তা আরও বেশি আলোচনার জন্ম দেয়। তবে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস যা করলেন নিশ্চিতভাবেই তা করতে চাননি। টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল নামিবিয়া। আফ্রিকার দেশটি দেওয়া 73 রানের লক্ষ্য 9 উইকেট ও 86 বল বাকি থাকতেই টপকে গিয়ে বি গ্রুপ থেকে সবার আগে সুপার 8 পর্বে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই শেষ পর্যন্ত ঢুকেছে নামিবিয়া। চারে নেমে যা একটু লড়াই করেছেন অধিনায়ক এরাসমাসি, তার 43 বলে 36 রানের ইনিংসটাই দলীয় সংগ্রহকে 72 নিয়ে গেছে, মানে দলের 50% রান একাই করেছেন। এই ইনিংস খেলার পথে প্রথম রান করতে গিয়ে 17 বল লেগেছে এরাসমাসের, যা এখন আন্তর্জাতিক টি টোয়েন্টি ইতিহাসের বিশ্ব রেকর্ড। এই সংস্করণে প্রথম রান নিতে গিয়ে এর আগে কোনো ব্যাটসম্যানকে এত বল খেলতে হয়নি। 17 বল খেলে প্রথম রান করা এরাসমাস ভেঙেছেন 17 বছর আগের বিশ্ব রেকর্ড। 2007 সালে চার জাতির টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম রান করতে গিয়ে 16 বল খেলতে হয়েছিল কেনিয়ার তন্ময় মিশ্রর। নামিবিয়া ইনিংসের নবম ওভারে অ্যাডাম জাম্পার বলে গেরহার্ড এরাসমাস যখন নিজের প্রথম রানটি করেন, তখন মাঠে খেলা দেখতে আসা গুটি কয়েক দর্শক করতালি ও হর্ষধ্বনি দেন। এরাসমাস সে সময় মুচকি মুচকি হাসতে থাকেন। নিজের খেলা 17 বলে প্রথম রান করে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন কিনা সেটি প্রাথমিকভাবে জানতে না পারলেও যথেষ্ট বল যে গিলে ফেলেছেন তা ঠিকই বুঝতে পেরেছেন নামিবিয়ার অধিনায়ক।